ওখানে 7:15 সময় হচ্ছে কি এন্ট্রি হবে, সেই জন্য আমরা একটু আগেই চলে এসেছি। তো ফাইনালি আমরা মুভি কমপ্লিট করে রাত্রি বাজে 10:45, তো আমরা বেরিয়ে যাচ্ছি। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অবাক হচ্ছো তো আফটারনুন দিয়ে কেন শুরু করলাম? অ্যাকচুয়ালি অলরেডি এখন ঘড়িতে 3:00 বাজছে, স্নান ধান বাড়ির সব কাজ সমস্ত সব কিছু কমপ্লিট, এইবারে করবো লাঞ্চ। আজকে লাঞ্চ থেকে ব্লগটা শুরু করলাম, কারণ সকাল থেকে অনেক বেশি কাজের একটু চাপ থাকে সেজন্য। তো চলো লাঞ্চের মেনুটা দেখে নিই আর তার সাথে সাথে খাবারটাও বেড়ে নিই। এরপর থেকে কী হচ্ছে না হচ্ছে রাত অবধি সমস্ত কিছু দেখতে থাকা, এনজয় করো। এখানে তো যেটা থাকে রোজ রোজ, মানে শশা কুচনো আর লেবু, আর এখানে রয়েছে ভাত, তার সাথে কি কি এখানে চাল কুমড়ো দিয়ে আলু ভাজা, আর যেটা রয়েছে সেটা হলো পাতলা করে মুসুরের ডাল, ও গরম, আর এখানে রয়েছে চিকেন কষা যেটা আমি বানিয়েছি। এই হলো আমাদের আজকের দুপুরের মেনু, চলো ভাতটা বেড়ে নিই। গুড ইভিনিং এভরি ওয়ান, এখন রেডি হয়ে গেছি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বাবু আজকে ঠিকঠাক টাইমে ঘুমিয়েছে, আমিও লম্বা টানা খানিকটা ঘুম দিয়েছি। তো এখন হচ্ছে কি আমরা একটু বেরোবো, অনেক দিন ধরেই যাবো যাবো ভেবে যাওয়া হচ্ছে না, মুভি দেখবো করে, মানে এত অনেক মুভি তো যায় আসে, কোনোটা দেখার জন্য মন টানে না। জওয়ানটা যেহেতু শাহরুখ খানের, আর শাহরুখ খান আমার বেস্ট হিরো, মানে ওনার সমস্ত মুভি যেন আমার ভালো লাগে, তো সেই জন্য এই লাস্ট মুভি হলে মুভি দেখেছিলাম পাঠান, আবার আজকে যাবো জওয়ান দেখতে। তো বাবুটা মুখে দিও না, সেই জন্য হচ্ছে কি মানে ও তোমাদের দাদা ভাইয়েরও সময় হয়ে উঠছে না, আমারও সময় হয়ে উঠছে না, আমার যখন সময় হচ্ছে ওর হচ্ছে না, ওর যখন সময় হচ্ছে আমার হচ্ছে না। তো আজকে ফাইনালি দুজনেরই সময় ঠিকঠাক করে হলো, টিকিট তো আগে থেকেই কাটা রয়েছে, জাস্ট এক্ষুনি বেরোবো, ওই জন্য একটু হালকা করে রেডি হয়ে নিয়েছি। তো চলো বেরোই, তোমাদের দাদা ভাই এখনও রেডি হয়নি, ও এখনও কাজ করছে, চলো বাবুকে নিয়ে যাচ্ছি না। অথচ রেডি হওয়া দেখলি বাবু এখন যার জন্য কান্না করে, বড় হচ্ছে তো বুঝতে ধরো। দেখো রেডি হয়ে গেছে, ওর ওকে বললাম যে এই ইয়েটা পরো না, টি শার্টটা পরো না, ওর কোনো ব্যাপারই না, নর্মাল হলেই হলো, জুতোটা পরছে ঠিকঠাক তাহলেই হলো। চলে আসলাম ফাইনালি আমরা মুভি দেখার জন্য মোহন টকিজ, মানে মোহন মলের যে টকিজ আছে সেইখানে। তো চলো ধীরে ধীরে আমরা যাই, তোমরাও দেখতে থাকো, কন্টিনিউ করো। মুভির ওখানে 7:15 সময় হচ্ছে কি এন্ট্রি হবে, সেই জন্য আমরা একটু আগেই চলে এসেছি। আমরা এখন হচ্ছে কি এখানে, তোমরা বরাবরের জন্যই জানো মানে এখানে আসলে আমরা লাভাটা খাবই, আর এত বেশি ভালো লাগে, এত সুন্দর টেস্ট, তো লাভাটা আর তার সাথে সামোসাটা এনজয় করে তারপরে আমরা যাবো ভেতর। পুরো কী হচ্ছে না হচ্ছে সমস্যাটা তোমরা দেখো, আর আমি আজকে তো ভীষণ এক্সাইটেড, মানে সবাই দেখে পুরনো করে দিল, আর আজকে আমি যাব কি তোমাদের কাছে আবার নতুন করবো ওই আর কি। তো যাই হোক চলো কন্টিনিউ করো। সামোসা নিয়ে নিয়েছি, ভীষণ টেস্টি এখানকার সামোসাটা। তোমাদেরকে একটা ভুল কিছু বলে দিয়েছিলাম, এটা ব্রাউনি, লাভা না, লাভাটা হচ্ছে কি ওটা সুগার অ্যান্ড স্পাইসে খায়, এটা ব্রাউনি। এখানকার ব্রাউনিটা গরম গরম জাস্ট দারুণ লাগে। মুভি হলের মধ্যে ঢুকে পড়েছি, সবাই দাঁড়িয়ে রয়েছে, মানে আগের যে শোটা হচ্ছে সেটা এখনও শেষ হয়নি, ওটা শেষ হবে তারপর আমরা সবাই এন্ট্রি নেব। এই যেখানে আমি একটু ঢং করছি ঢং ঢং, তো একটু ওয়েট করা যাক ভেতরে যাওয়ার জন্য। চলো এবার হচ্ছে কি সবাইকে বলছে চলো ভেতরে যেতে, আমাদের মুভি দেখাও কমপ্লিট হাফ টাইম, একটু কিছু খাবার তো খেতেই হবে না। তো ফাইনালি আমরা মুভি কমপ্লিট করে রাত্রির বাজে 10:45, তো আমরা বেরিয়ে যাচ্ছি, করতে পারছে না, স্লিপ করছে। হ্যাঁ ভালো ছিল, চলো লাইট অফ হয়ে গেছে, বানাবে এখানে বাড়িতে
বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, বাবু তো ঘুমোয়নি, ও জেগেই আছে, এসে দেখছি। আর আমিও ডিনার কমপ্লিট করে নিয়েছি আর মুভিটার ভেতরে ঢুকে গেছিলাম। আমার ভীষণ ভালো লেগেছে এখন অবধি, যারা যারা দেখেছো তারা তো জানোই সত্যিই কত ভালো, আর যারা দেখোনি আমি বলবো গিয়ে দেখে নাও, জাস্ট হার্ট টাচিং, মানে ছুঁয়ে গেল, এত ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আর শাহরুখের মুভি আমার সবসময়ের জন্য ভালো লাগে, আরও নতুন মুভি আসুক দেখবো শাহরুখের, হলে আমার খুব 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 ভালো লাগে, খুব ভালো লেগেছে, ফ্যানই বলতে পারো। তো যাই হোক, চলো আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলে চোখ রেখো। কিন্তু আজকে তোমাদের একটা কথা বলে দিই, এর পরের দিন থেকে তো না কিশানি, না আরও দুদিন পর, আর দুদিন লাগবে, আর দুদিন পর থেকে আমাদের ভিডিও তোমরা এই চ্যানেলে আর দেখতে পাবে না, ভিডিওটা অন্য একটা চ্যানেলে আসবে, কোন চ্যানেলে আসবে সেটা তোমাদের জানিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টাটা।